ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখবো হাই অ্যান্ড স্ক্রিন রি সফট সফটওয়্যারিং ট্রিক্স ইন ফটোশপ ফটোশপে আমরা কীভাবে হাই অ্যান্ড স্ক্রিন টাচিং করবো সম্পূর্ণ বাংলায় আজকে শিখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারব চলো ভিডিওটি শুরু করে যাক তো এখানে যে কোনো একটা আমি ফটো নিয়ে নিছি অলরেডি তো এখান থেকে যে কোনো আমি একটা ফটো নিয়ে নিচে অলরেডি এখান থেকে ডাউনলোড করা আছে অলরেডি এখান থেকে সো দেখতে পাচ্ছে না একটা ফটো আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি সো এই ফটোটা আমি কী করব একটা আমি কপি করে নেব কপি করার পর আমি কী করবো এখান থেকে আমি কী করবো এখান থেকে ভিভেড লাইট করে দেবো ভিভেড লাইট করার পর আমি কী করব কন্ট্রোল আই কীবোর্ডে কন্ট্রোল আই করে দিলাম করার পর আমি ফিল্টারে যাবো দেখান দিয়ে আধার আধার পর এখানে যাব আমরা হাই পাস হাই পাস যাওয়ার পর আমি মিনিমাম এটাকে মিনিমাম এটা রেখে দেবো যেমন পজিশন রাখতে পারি আমি আমি মিনিমাম এটা তেত্রিশ পার্সেন্ট রেখে দিলাম তেত্রিশ পার্সেন্ট রাখার পর এখানে আমরা কী যাবো ফিল্টার ফিল্টার পর বিলার বিলার পর ঘুষেন বিলার ঘুষেন বিলার আমি মিনিমাম এটা আমি মিনিমাম তিন পার্সেন্ট আমি রেখে দিলাম তিন পার্সেন্ট তো এটা রাখার পর আমরা কি করব এখান থেকে একটা মাস্ক করে নেব এখানে আছে অ্যাড অ্যাড মাস্ক মাস্ক করে দিলাম মাস্ক করার পর এখানে আবার কন্ট্রোল আই করে দিলাম কন্ট্রোলাই যখন করে দিলাম এখানে যদি কালো থাকে তো এখানে আমরা কি করবো সাদা কালার করার পর এখানে আমরা একটা ব্রাশ টুল নিয়ে নেব ব্রাশ টুল নেওয়ার পর এখানে আমরা কি করবো এখান থেকে আমরা জুম করে নেব জুম করার পর এখান থেকে এটা আমরা হানড্রেড পার্সেন্ট করে দেবো এটা হানড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করার পর এখানে জাস্ট ড্রেক করবো সো দেখতে পাচ্ছেন আমার যে পিম্পলগুলো আছে দাগগুলো আছে সব কিন্তু আমার কিন্তু হেঁটে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন সো এটা হলো স্ক্রিন রিটাচিং তো আরও আমরা অ্যাডভান্স লেভেল যত যাবো তত আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো রিটাচিং করা তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি জয়েন করে থাকবেন তাহলে নতুন কিছু আপনারা শিখতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে হালকা আমি এটা ছোটো করে দিলাম হালকা আমি এর ব্রাশের সাইজটা এখান থেকে এটা রিটাচিং করছি সো এখান থেকে আমি হালকা সাইজটা বড় করে নিলাম এখান যে যেগুলো যেখান যেখানে আমার দরকার সেখান সেখানে আমি কিন্তু করে নিয়েছি রিটাচিং এখান থেকে হালকা আমি সাইডটা বড় করে নিলাম বাকি এই যে শরীরের বুকের কাছে আছে এগুলো আমি হালকা রিটাচিং করে নিচ্ছি হালকা এখানে ব্রাশের সাইড হালকা বড় করে নিই এখান থেকে হালকা বড় করে নিয়েছি আমার কিন্তু কমপ্লিট সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কি করবো এটাকে টু স্মার্ট অবজেক্ট করে দিয়েছি স্মার্ট অবজেক্ট করার পর হালকা আমরা এটা কালারটা মডিফাই করবো এখান থেকে আমরা গেলাম গেলাম লেভেলে যেতে পারি লেভেলে যাওয়ার পর এখান থেকে আমি এটা হালকা আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো এখান থেকে হালকা ব্রাইটনেস বাড়াবো এখান থেকে হালকা এটাকে বাড়িয়ে দিলাম এটা হালকা আমি এটা কমিয়ে দেবো এখান থেকে এখান থেকে কার্ভাসে যাচ্ছি কার্ভাসে যাওয়ার পর এখান থেকে হালকা আমি বাড়িয়ে দিলাম সোডান নকি সো আমার নর্মাল ডিজাইনটা কিরকম ছিল নর্মাল ডিজাইন বলতে নর্মাল আমার ফটোটা কীরকম ছিল আর এডিটিং করার পর আমার ফটোটা কীরকম আছে সো আমরা দেখবো এখান থেকে এটা কী না এখান থেকে এটা ইয়ে করতি গ্রুপ সমান নর্ম্যাল কীরকম ছিল দেখতে পাচ্ছেন আর এডিটিং করার পর ফটোটা কীরকম আছে নর্ম্যাল এডিটিং করার পর তো ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন মজাদার ট্রিক আপনারা শিখতে পারবেন জানতে পারবেন অবশ্যই ভিডিওগুলো প্র্যাকটিস করবেন তো আপনারা কিছু শিখবেন তাহলে আমি কিছু শেখাতে পারবো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন